উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েলকে কেন্দ্র করে ছাত্রদের মারধর অভিযোগ তৃণমূল পরিচালিত বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় নন্দুয়ার ভাদো বিএসবি হাই স্কুল। আসলাম তো আমাদের আজকে ফেয়ারওয়েল ছিল, স্কুলে আসলাম মাস্টারকে বললাম যে আজকে ফেয়ারওয়েলটা, তখন বলছে 12টা তো হবে, তো আমরা 11:50 এসেছিলাম। এসার পরে তো আর মাস্টারকে যখন জিজ্ঞাসা করছি আমাদের বসার কোনো ব্যবস্থা, যে 12টার আগে বসতে পাবি না তোরা, তো যেখানে থাকবি তোদের মার্জি। তো আমাদেরকে যখন বলছে তো ফিল্ডে তো বসা যাবে না, ধুলো হয়েছে প্রচুর, তখন 10 মিনিট দাঁড়িয়ে রইলাম। যখন 12টা বাজলো মাস্টারকে বললাম, তো বলছে ইলেভেনের ছাত্রকে বলছি তো, কাছে না মাস্টার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। তো মাস্টারকে আর একবার বললাম যখন, তখন বলছে তুই বেড়ে গেছিস নাকি, মার খেয়েছিস। তো আমি বললাম এভাবে আমাকে কথা বলবেন, আমাকে সহি বলেছে আবু আবদুল্লাহ স্যার বলেছে। তারপর আমি যখন বললাম যে আমি একটা ছাত্র, আপনি টিচার, এভাবে কথা বলবেন, তখন গালিগালাজ করতে লাগলো। তো গালিগালাজ যখন করতে লাগলো, তখন আমার ও বন্ধুগুলা বলছে যে এভাবে আপনি কথা বলবেন মানে আজকে আপনি ঠিক করলেন না, কাজটা খারাপ হবে। তার মধ্যে ও বাইরকার আউট গুন্ডা ডেকে আমাদেরকে মারালো, গুন্ডা ডেকেছে। আমি বন্ধুরা ফিল্ডে ছিল, আমি গেছি গেটের কাছে গেছি, তখন তার জন্য কাছে এই ছেলেটা, তখন তা মারতে লাগলো, একজন নেমে মারলো, ফেলে মারলো, আর দিয়ে ওর হলো, তখন আরেকজন এসে আরেকজন মারছে, ও গাড়ি রেখে তখন আরেকজন এসে আরেকবার মারছে হলো। তারপর বাইরের রাস্তা, হ্যাঁ রাস্তা তো বাইরে, এখানে মেরেছে, এঠে মেরেছে, তারপর এখানে মেরেছে, এখানে মেরেছে, তারপর বুকে মেরেছে, পিঠে মেরেছে। আর ইয়ার আগে এরকম হয়েছিল যে আমার হাত ধরেছিল আর বলেছিল যে তোকে ফাঁকাতে পেয়ে নি ভবিষ্যৎ, তাহলে তোকে কঠিনই শাস্তি দেবো ম্যাজিস্ট্রেট কমিটি। আর আজকে ও ফাঁকাতে পেয়েছে, 4-5 জন গুন্ডাকে ডেকে আমাকে মেরেছে। এর আগের দিন আমি এর কঠিন শাস্তি চাই, এর আগে একবার হয়েছে এগুলো। বুলবুল হাসান বিজলি, কোন ক্লাসে পড়ো? 12-এ পড়ি। প্রথমে আমরা এসেছিলাম স্কুলে, 11টার সময় এলাম আমরা স্কুলে। এসে আমাদের ফেয়ারওয়েল ছিল আজকে, এইচএমকে বললাম কি আমাদের বসার ব্যবস্থা হয়নি, বলছে কি 12টা ভোর দেখ বসার ব্যবস্থা হচ্ছে। তারপরে 12:30 বেজে গেছে, আমরা গেলাম, বলছে কি আজকে তোদেরকে ফেয়ারওয়েল দিব না, অ্যাডমিট নিয়ে বাড়ি চলে যা। তারপরে আমরা গেটে যা বাইরের লোক ঢুকছিল, আমরা গেটটা লাগাতে গেছি, তার মধ্যে হেফজুর স্যার গুন্ডা ডেকে আমাদেরকে বুলবুলকে মেরেছে, ক্লাস 12-এর ছাত্র মেরেছে। তারপরে মেরে অফিসে লুকিয়ে গেছে, বলছে কি তোদের মীমাংসা হবে না, ম্যানেজমেন্ট কমিটি তাও ছিল, গ্রাম প্রধান ছিল, এস্টার আরও বাইরের লোক এসে আমাদেরকে মেরেছে। জিবুর রহমান ছিল, সেন্টু ছিল, আর ম্যানেজমেন্ট কমিটির পুরোটা ছিল আমাদের স্কুল। আর স্যারের মধ্যে আবু আবদুল্লাহ স্যার, শরীফুল স্যার আর হেফজুর স্যার সাথে ছিল। আমরা এখন ওর কড়া শাস্তি চাচ্ছি, 1 বছরের জেল যে মেরেছে। বাইরের গুন্ডা ডেকে স্যার আমাদেরকে, বাইরের গুন্ডা ডেকে আমাদেরকে মারালছে, স্কুলের স্টুডেন্টের এভাবে হাত তুলতে পারে না আমাদেরকে। ম্যানেজমেন্ট কমিটি আমাদের চেঞ্জ চাই, সরাসরি ওদেরকে ব্যান করা হোক, আমরা ও ম্যানেজমেন্ট কমিটি নিব না। হাত ধরে মাপ চেয়েছে, আর ফের ওই আজকে স্যার ওকে ডেকে একে মারালছে, হেলমেট দিয়ে মেরেছে, প্লাস স্কুলের ভিতরে গেটে ঢুকে একজনে বাইক চালাচ্ছে আর একজন নেমে একে আগে মেরেছে। আমি ওর সাথে সাথে ভাদো বিএসবি হাই স্কুল, সলিমান আলী, ক্লাস 10। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েল ছিল, আচ্ছা কালকে আমাদের উচ্চ মাধ্যমিকের মিটিং ছিল, ডিএম ডেকেছিলেন, মালদা টাউন হলে ওখানে গিয়েছিলাম। আমি 4 জন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম যে যেভাবেই হোক ফেয়ারওয়েলটা যাতে হয় আর কি, তো সেই মতো আজকে হওয়ার কথা ছিল। তো কালকে পলিটেকনিক কলেজ থেকে আমাকে ফোন করেছিল যে একটা প্রোগ্রাম করতে হবে আমাদের 11:30 থেকে, তো সে কারণে প্রথম আওয়ারে আমরা প্রোগ্রামটা শুরু করতে পারছি না, ওনারা যেহেতু নেবেনি এরকমভাবে বলেছিলেন। তো 1টা থেকে ফেয়ারওয়েলটা শুরু হওয়ার কথা ছিল, তো আমি স্কুলে এসেছি, সেই মতো এসে কাজ করছিলাম। 12-এর ছেলেগুলো এসে বলছে যে স্যার আমাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে আমরা বুঝতে পারছি না, আর আমরা কেউ বসতে বলছে না। আমি যে কেন এটা বসতে বলা তো উচিত, আমি সঙ্গে সঙ্গে মাইকে অ্যানাউন্স করতে শুরু করলাম যে যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, যে সমস্ত টিচারদের তাদেরকে ডাকলাম, মাইকে অ্যানাউন্স করলাম 11-এর ছেলেদের উদ্দেশ্যে যে দাদারা এসছে তাদেরকে বসতে দাও, ফেয়ারওয়েলের যা অ্যারেঞ্জ আছে সে অ্যারেঞ্জ করো তাড়াতাড়ি, একটু যেহেতু আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, ওরা একটা অ্যাডভান্স চলে এসছে, বসার ব্যবস্থা করো।
এই বলে আমি একটা টেনের ছেলেরা আমার ক্লাসে ডাকতে আসলো, আমি ক্লাসে গেলাম, ক্লাস থেকে এসে আবার দেখছি ছেলেগুলোকে আমি ডাকলাম, টুয়েলভের ছেলেগুলোকে তোমরা চেঁচামেচি করিও না, বসো শান্তভাবে, ওরাকে বলেছি ওরা করছে, তো বুঝলে না আমাদের সেভাবে আমাদেরকে সম্মান দিচ্ছে না, আমরাকে মানে কোনোভাবে আমাকে অফিসেও ডাকলাম যে বলুন তুমি এসো অফিসে বসো, না স্যার আমরা যাবো না অফিসে, এখানেই বলুন, আর সবাই মানে অনেক জন্তু স্যার মানে বুঝতে পারছি না কে কী বলছে না বলছে, আর যাবে তারপরে হই হল্লো শুরু হয়ে গেলো, দিয়ে তার কীভাবে তারপরে আমি আর কিছু যাই না, এরকম একটা ব্যাপার লোককে একদমই নাই, আমার মোবাইল আছে, মোবাইলে আমি কাউকে ডেকে থাকি, মোবাইলে আমার ইয়ে আছে প্রশাসনের মাধ্যমে, সেটা আমি দিতে বদ্ধপরিকর যে বাইরের কাউকে ডেকেছি কিনা, একদমই ডাকিনি, আমি যখন আমার প্রেসিডেন্টকে ফোন করলাম তখন কিন্তু অলরেডি উনি চলে এসেছেন, সম্ভবত আমার মোবাইলে সে আছে ফোন, তখন উনি চলে এসেছিলেন ফোনে, আমি তখন যখন পরিস্থিতি বাইরে চলে গেছে, তার আগে কিন্তু উনি হয়ে গেছিলেন, কিন্তু আমি বাইরে ডাকার কোনো প্রশ্নই নেই। আপনার নাম? শরীফুল ইসলাম, ভাদু বিএসবি হাই স্কুলের টিআইসি।